আজকে 16 ডিসেম্বর তাই না? আমাদের কি দিবস? বিজয় দিবস। এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আমরা পড়ি আমিন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আছে না নাই? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ঠিক কিনা? সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। পড়ি আমিন। তোমার বিশেষ নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আওয়াজ করে পড়ি আমিন। এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই, তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয়, ইসলামী বই পড়ার সুযোগ করে দেয়। নারীদের স্ট্যাটাসকে, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। ইসলাম বলেছে খায়রুকুম মান বুখিরা বিল উংসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার? দেখি প্রথম মেয়ে কার। মাশাআল্লাহ, আমারও দুই মেয়ে। আপনারও দুই মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান চড়াঙ্গার ভাইরা, হাত নামান। তো এই ঘরগুলো বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিন ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না, আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। চার মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন ফাতেমাতু বিদুউ মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ফিরতেন, তখন এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন, বলতেন রিফকাম বিল কাওয়ারির, কাঁচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাঁচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি। এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি? বিবাহিত? এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বাসায় রাগারাগি করেন না তো? ভাবিদের সাথে রাগারাগি করবেন না। আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেবেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, ওই মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব দেয় কে? আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন, সওয়াব আছে না নাই? এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বুদা ইয়াহাদিকুম সাদাকা, তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, আগে সালাম দিবেন। স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বললেন এত বছর
বিশ্বনবীর সাথে সংসার করলাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢোকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই। তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা, তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই? আছে। এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন, ভালো পাত্রের হাতে তুলে দিবেন, তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এরপর সে যখন কারো স্ত্রী হয়, তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে। তারপর যখন সন্তান সম্ভবা হয়, অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায়, সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায়, ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সহি সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। পড়েন। আচ্ছা, এই দুনিয়াটাকে যদি 100 বার আমরা বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? এই দুনিয়াকে 2000 বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই, ওই চেয়ারের দাম হবে? তাহলে যে মায়ের 2টা পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত পড়ে আছে, ওই 8টা জান্নাতের ওই পা 2টার দাম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কাতাআতা জিলদাক, তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো, এক ঢোক দুধের শোধ কোনোদিন আদায় হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বা নাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা। ঠিক কিনা? এজন্য মা বাবা যাদের বেঁচে আছে, আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই। পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আব্বা আম্মার দোয়া নিতে রাজি আছি তো? যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি, আমিন। যারা আমরা আমাদের আব্বা আম্মা, আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি, তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি, আমিন। আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনব। বিশৃঙ্খলা করবেন না ভাইয়েরা। এই যে এই দিকের ছেলেরা এখনো থামতে পারতেছে না, ঘটনা কি? এই ছেলেরা বসে যাও, বসে যাও, আর আওয়াজ করো না। এরকম বিশৃঙ্খলা তো আমি দেখি নাই কোথাও। সব জায়গায় আমি কথা বলার পরে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করার পরে থেমে যায়, কিন্তু চুয়াডাঙ্গাতে তারপরেও থামানো সম্ভব হচ্ছে না। মাশাআল্লাহ, এই তো থামছে। আমরা যে বইটা থেকে কথা শুনবো, চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আওয়াজ করে বলেন তো, এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে। ঠিক কিনা?
এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে, কিতাবটার নাম আল কোরআন। এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে? রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। সবাই পড়েন আমার সাথে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। There is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই মুত্তাকিনদের জন্য। এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে? আল্লাহ। আবার রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই রিভিল দিস হোলি এন্ড সাক্রেট বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। ও নবী, আমি কেন এই কোরআনকে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন? অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামীগুলোরে জান্নাতি বানানোর জন্য, রাম আর বামপন্থী গুলার ডানপন্থী বানানোর জন্য। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি, কোরআনকে যেন আমরা বন্ধু বানাই। আমাদের বন্ধু হবে কোরআন, আমাদের বন্ধু হবে কি? আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন। এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে, কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে? কিয়ামতের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে? সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমি একটা সুরার কিয়দাংশ তেলাওয়াত করেছি আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে। এ সুরার কিছু মেসেজ এ চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কোরআনের যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আছে না নাই? অনেকে বলে, হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন, এখানে পর্দার কথা বলেন কেন? বলে না? অনেকে বলে, হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন, তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন? হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন, এইখানে বলেন কেন? নামাজ কি শুধু ওই জেলায় লাগবে? পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে, চুয়াডাঙ্গায় লাগবে না? আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি? ফরজ নামাজে 17 বার, সুন্নত সহ 40-45 বার। যে ব্যক্তি 50 বছর ধরে নামাজ পড়ে, এই বেটা যে কয় লক্ষ বার সুরা ফাতিহা পড়ছে বেটা নিজেও জানে না, ঠিক কি না? আচ্ছা, আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সুরার ভেতরে উল্লেখ করেছে সুরা আর রহমানে? জানেন কি আয়াতটা? কি কি আয়াত? ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাযিবান। এই আয়াতটা আল্লাহ তাআলা একবার দুইবার নয়, 31 বার উল্লেখ করেছেন সূরা আর রহমানের ভেতরে। সুবহানাল্লাহ পড়েন, তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয়, বারবার বলতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? আজকে আমরা সূরা দোহা থেকে কথা শুনবো, সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? এই আপনাদের গলার আওয়াজ, সারা বিকাল আর সন্ধ্যায় চিল্লাচিল্লি করতে করতে আপনাদের এনার্জি শেষ, তাই না? সূরাটার নাম সূরাতুদ দোহা। আওয়াজ করে বলেন তো সূরার নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ আছে তো, এনার্জি শেষ হয়ে যায় না, এখনো এখনো বেঁচে আছে চুয়াডাঙ্গার লোক। তো আলোচনা শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? মাশাআল্লাহ, এখন একেবারে ঠান্ডা। এবার আমরা প্রাণ খুলে কথা শুনবো কোরআনের। এই সূরাটা কোরআনের 93 নম্বর সূরা। কত নাম্বার এ সুরায়? আয়াত আছে 11টা, কয়টা? এ সুরাটা মাক্কি সুরা, কি সুরা? মাশাআল্লাহ, আমি সব সময় বলি যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং, আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি উত্তর করি তাহলে আপনাদের মনে থাকবে, কিছু মেসেজ নিয়ে যেতে পারবে। এজন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে, বাঘের বাচ্চার মতো চিল্লায়া। মাশাআল্লাহ, তাহলে আমি প্রশ্ন করি উত্তর দেন। আওয়াজ করে বলেন তো সুরাটার নাম কি? কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা কত?
সূরাটা মাদানী সূরা, কি সূরা? মাশাআল্লাহ, মনে রাখছেন তো দেখি। এই সূরাটা একটা আশা জাগা নিয়ে সূরা, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরায় মেডিসিন আছে, প্রেসক্রিপশন আছে, আছে রেমেডি। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে, তিনি কে? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, কলিজার টুকরা, আমার বাছা ধনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর দয়া কৃপা করুণা মার্সি ব্লেসিংস এন্ড বাউন্টিজ থেকে নিরাশ হয়ো না। কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হ্যাঁ, মুমিনের জীবনে বিপদ আসে, ক্রাইসিস আসে, সংকট আসে, বিপদ নাই, সমস্যা নাই, পেরেশানি নাই, এরকম জীবন কারো আছে? কেউ দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই? কেউ বলতে পারবেন? বিপদ পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য, ঠিক কিনা? বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমরগুলোকে সোজা করবার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করবার জন্য, প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য যারা হতাশ, যারা নিরাশ, যারা টেনসড ফ্রাস্ট্রেটেড পিপল, হতাশদের জন্য এই সূরায় আছে আশা, আশার বাণী, আলোর বাণী। কারণ দোহা মানে আলো, দোহা মানে কি? আলো কথাটা শুনতেই লাগে ভালো, ঠিক কি না? আলো বললেই কেমন ভাল লাগে না? কারণ আশার আলো, এটা সম্ভাবনার আলো। অন্ধকার দেখলে বাচ্চারা ভয় পায়, আলো দেখলে বাচ্চারা ভয় পায়। এজন্য আমরা অন্ধকার চাই না, আমরা চাই আলোর পথ। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মন খারাপ, তিনি খুব বিচলিত, তিনি খুব পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য সান্ত্বনার বাণী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ রাসূলের জন্য ডেডিকেট করে নাজিল করেছেন। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। আর আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমার নবীকে আমি যেভাবে পেরেশানি দূর করেছি, সাহায্য করেছি, মুমিনদের জীবনেও আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না নাই। এজন্য আমরা কখনো হতাশ হব না। এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো, চুয়াডাঙ্গার ছেলেরা, অনেকে হতাশ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে হতাশ, চাকরি হয় না, ব্যবসায় মন্দা, যাদের ব্যবসা মন্দা এই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের সাথে দেখা করবো, সফল ব্যবসায়ী, বাংলাদেশ কাঁপায়, এখন সিঙ্গাপুর কাঁপাইতেছে, তো তোমরা ওনাকে ধরবা টাইট করে যে ভাই কিভাবে আপনি সফল হলেন, শোনান আপনার সফল হওয়ার গল্প।